স্বামী স্ত্রীর কোন পাশে থাকবে? প্রিয় ভাই, স্বামী স্ত্রীর কোন পাশে থাকবে এমন কোন কথা নেই। আমাদের গ্রাম বাংলায় যদি এমন কিছু কথা প্রচলিত রয়েছে যে রাস্তায় হাঁটার সময় স্বামী স্ত্রী ডানে থাকবে বা বামে থাকবে, কিংবা বিছানায় শোয়ার সময় স্ত্রীর ডান পাশে বা স্বামীর বাম পাশে, এরকম বেশ কিছু কথাবার্তা আছে, কিন্তু এগুলো সবই পিয়ারা, সবই কুসংস্কার, এমন কোনো কিছু নাই। আপনার যেটা সুবিধা হবে আপনি সেটাই, আপনার স্ত্রী যদি ডান পাশে শুতে পারে ডান পাশে শোবে, বাম পাশে শুতে পারলে বাম পাশে শোবে, যদি ডানে হাঁটতে চায় ডানে হাঁটবে, বামে হাঁটতে চাইলে বামে হাঁটবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে যেভাবে খুশি সেভাবে চলাফেরা করবেন, শালীনতার সাথে পর্দা মেনটেন করে শরীরে হুকুম মেনে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সব কিছু করতে পারবেন, কোনো বাধা নেই। বরং আপনি আপনার স্ত্রীকে খেয়াল করবেন আপনার স্ত্রী পর্দা যেন লঙ্ঘন না হয়। বলে তেবা বুঝলে তেবা বুঝল জাহিলিয়াতের ওলা, সেই জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা কাপড় চোপড় ঠিকঠাক না করে, প্রকৃতভাবে হিজাব নিকাব ব্যবহার না করে তোমরা বাড়ি থেকে বের হবে না। সুতরাং মুমিনা নারীদের জন্য এটাই হচ্ছে মেন কর্তব্য। এরপরে তিনি তার স্বামীর কোন পাশে হাঁটবেন, কোন পাশে বসবেন, কোন পাশে শুবেন ঘুমাবেন, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলাম দেয়নি।